নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘরকন্যার সবাইকে স্বাগত। গলা শুনেই বুঝতে পারছেন, তিন চার দিন ধরে গলাটু পুরো বসে রয়েছে। এদিকে কি হচ্ছে সমস্যা, ফোনটাও ভরে গেছে ভিডিওতে। মানে রান্নার ভিডিও দুটো তিনটে রেখেছি, এডিটিং করে রেখেছি, কিন্তু ভয়েস দিতে পারছি না, আবার ডিলিটও করতে পারছি না। এবার কি হচ্ছে, যদি আজকে দুটো ভিডিও না ছাড়ি, কিছু মানে এডিটিং মানে ক্লিপিংগুলো আমাকে কিছু ডিলিট করতে হবে। যাই হোক, প্রত্যেক দিনের মতনই আমার চা খেয়ে সকাল শুরু হলো। রাত্রিবেলায় আমি চাল আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে চার কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, ছোট্ট টুকরো আদা দিয়ে আমি পেস্ট করে নিলাম। নিয়ে ব্যাটারটার মধ্যে আমি হাফ ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি বেকিং পাউডার দিয়ে প্যানকেক তৈরি করে নিলাম। এটা আমার ছেলেকে মাঝে মাঝেই করে দিই, ও খুব খুশি হয়, কারণ হচ্ছে এটা খেতেও ভালো লাগে, আবার পেট ভরে, অল্প তেলে হয়। এবার ছেলেকে আজকে সস দিয়ে দিচ্ছি, আজকে যেহেতু শরীরটা ভালো না, আমি আর চাটনি বানাচ্ছি না, সস দিয়েই দিলাম। ছেলে স্কুলে চলে গেল, তারপর ছেলের বাবারটাও তৈরি করে দিলাম। এগুলো গরম খেতে খুবই ভালো লাগে, গরম গরমই খেতে হয়। তারপর ছেলের বাবাকে দিয়ে আমি ফলটা কেটে দিলাম, দিয়ে আমার ঘরের কাজকর্ম চলছে। বলে রাখি, আজকে আমি যেমন নর্মাল কথা বলি সেভাবেই বলছি, কারণ হচ্ছে অন্যভাবে বললে যে কারণ গলার যে অবস্থা আপনারা হয়তো বুঝতে পারবেন না, নর্মালভাবেই বলছি আমি। আমার সকাল মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে শুনেই শুরু হয়, তারপরে এই যে রবীন্দ্রসঙ্গীত বলুন, লালন ফকিরের গানগুলো আমার ঘরে চলতে থাকে সব সময়। এরপর বাথরুমে দুদিন ধরে সাবান একদম ছোট হয়ে গেছে, বের করবো করবো করে হচ্ছিল না, সাবান বের করে নিলাম। জামা কাপড় কিছু ভাঁজ করার ছিল, ভাঁজ করে নিলাম। তারপর রাত্রে অফিস থেকে ফেরার পথে সবজি এনেছিল, সেই সবজিগুলোকেও আমি গুছিয়ে রাখলাম ফ্রিজে। তারপর আমি আমারটা ব্রেকফাস্ট তৈরি করে নিলাম, গরম গরম করে খেয়ে বাসনগুলোকে মেজে নিলাম। তারপর আর একটু ডাস্টিং করে নিলাম ঘরের মধ্যে, যতই গুছিয়ে রাখি না কেন, ফাঁকা থাকলেই ঘরটা গোছানো থাকে। তারপর কিন্তু এই যে এক জায়গায় মানে সারা ঘরে যেন অগোছালো থাকে, কী করবো, কিছু করারও নেই। এরপর ফুলগুলো দেখুন ঝরে পড়ে যাচ্ছে, ফুল আর মানুষের বয়স একরকম, ধরে রাখা যায় না। এরপর আর একদিন পরে, একদিন আর দুদিন রাখা যাবে, তারপর এটাকে ফেলে দেবো। এরপর আমার ঘরের মোছা চুছা ওই সাফ ডাস্টিং হয়ে গেলে এবার ঘরটাকে মুছে নিচ্ছি। এই সময় আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যে আমার রান্না এই চ্যানেলটা আর কি একদম নতুন খুলেছি, মিঠুর ঘরকন্যা। যদি চ্যানেলটা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নার চ্যানেল মিঠুর হেসে, ওখানে গিয়ে আপনারা দেখতে থাকবেন। দেড় বছর হয়েছে রান্নার চ্যানেলটা, কিন্তু সেভাবে এগোতে পারিনি, তা ওই রান্না চ্যানেলে গিয়ে রান্না দেখবেন। ঠাকুর ঘরেই আমি এই যে আমার যেহেতু 5 লিটার কন্টেনারে তেলগুলো আসে, সফলাটাই বেশি খায় আর সর্ষের তেলটা মাছ মাংসটা খায়, এই গ্রসারি বলুন আর তেলের এই ডাব্বাগুলো বলুন, আমি এটা ঠাকুর ঘরেই রাখি। রান্নাঘরে সত্যিই আর জায়গা হয় না, এত গুছিয়ে গেছি রাখি, কিন্তু ওই বড়ো জিনিসগুলোর আর জায়গা হয় না। আর যেহেতু রান্নার ভিডিওর জন্যে সবসময় আমাকে গ্রসারির জিনিস মানে এক্সট্রা জিনিস, যেগুলো কিন্তু সবসময় লাগে না সবার ঘরে, কিন্তু আমাকে সেই এক্সট্রা জিনিসগুলো রাখতে হয়, কারণ আমার হাজব্যান্ড সময় পান না। তারপর যখন যেটা ইচ্ছা করে সে তখন তো সেটা বানায়, ওই জন্য হাতে সবসময় আমার গ্রসারির জিনিস থাকে যেগুলো মিনিমাম দরকার। এরপর ঘরটাকে মুছে দিলাম, নিয়ে আর এক এভাবে কিন্তু ঘরের কাজকর্ম গান শুনে করতে কিন্তু খুব ভালো লাগে। যারা গান শুনতে ভালোবাসেন তারা সব সময় কিন্তু কী করবেন, গান চালিয়েই ঘরের কাজটা করবেন। মানে এটা কিন্তু নিজেকেও মোটিভেট করা, মন খারাপ থাকলে, মন খারাপ সবারই হয়, সবারই কিন্তু সবসময় ভালো যায় না। আমার লাইফেও চড়াই উৎরাই অনেক গেছে, সবসময় যে হাজবেন্ডকে পেয়েছি তা কিন্তু নয়, মানে এমনও হয়েছে হাজবেন্ডকে সবসময় পাইনি, সে আমায় কটু কথাও বলেনি কিন্তু আমার পাশেও থাকেনি, এরকমও হয়েছে। তা যাই হোক, চড়াই উৎরাই সবসময় সবার লাইফেই থাকে, কিন্তু নিজেকে মোটিভেট কিন্তু নিজেকেই করতে হয়, কেউ আপনাকে মোটিভেট করবে না। তা আমি কিন্তু এটুকু ধাক্কা খেতে খেতে বুঝে গেছি। আর একটা হচ্ছে ঈশ্বর বিশ্বাসী আমি, আমি জানি ভগবান ঠিক আছে, আমি যদি কারোর ক্ষতি না করি, কাউকে আঘাত না দিই, তাহলে নিশ্চয়ই ভগবান আমার ক্ষতি করবেন না, এটা আমার এটাই সবথেকে বড় কনফিডেন্স। তারপর হচ্ছে আজকে একটু সাজুগুজু করলাম, সাজুগুজু করে একটু লিপস্টিক দিলাম, সত্যিই তাই মানে মন ভালো
ভালো থাকলে বোধহয় একটু সাজতে ভালোও লাগে, যদিও আমি সাজি না বলে আমার বোনেরা আছে তারা খুব বকাবকি করে, তা তাদের পাল্লায় পরে মাঝে মাঝে একটু সাজুগুজু করি। এরপর লাল শাকটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে লাল শাকটা ভেজে নিলাম, নিয়ে কাঁচা টমেটো ছিল কাঁচা টমেটো দিয়ে টক ডাল করছি, মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ভোলা মাছ নিয়েছিলাম, মাছটাকে আমি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ টমেটো আলু দিয়ে ঝোল করব। এই সময় একটু বলে রাখি যে অনেকেই ভাবেন আমি বোধ হয় ইউটিউব থেকে টাকা পান, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে তুমি কত টাকা পাও মাসে, এবার তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করুন আমি এক টাকাও পাই না, কারণ টাকা পাওয়ার মতো সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি। টাকাটা বড় কথা না, আমি টাকা যখন খুশি পাই, কারণ হ্যাঁ নিশ্চয়ই পরিশ্রম করছি যদি কোনো দিন পাই খুশি হব, কিন্তু আমার আফসোস একটাই বা দুঃখ একটাই, আমার ভিউ বাড়ছে না, আমি যেভাবে পরিশ্রম করছি পুরো ভিডিও করি আমি, এডিটিং করি আমি, রাত একটা দেড়টা অবধি বসে বসে মোবাইল দেখে দেখে আমি এডিটিং করা শিখেছি, খাতার মধ্যে টাইটেলগুলো কী দেবো, ট্যাগ দেবো কি রান্নার, এইভাবে রিসার্চ করে করে, খাতা ভর্তি করে রিসার্চ করে করে কিন্তু আমি রান্নার এডিটিং শিখেছি, এবং এখন আমি দুটো চ্যানেলেরই এডিটিং আমি করি, কারণ আমার ছেলে ক্লাস নাইনে পড়ে, সামনে ওর বোর্ড এক্সাম, ওর পড়ার যাতে ক্ষতি না হয়, আমার এই আমার তো এটা হবি বলুন প্যাশন বলুন রান্নাটা, এই জন্যে আমার ছেলের ফিউচারটাই যেন কোনো মানে পড়ার যেন ক্ষতি না হয়, রেজাল্ট খারাপ না হয়, যে কারণে আমি আমি নিজেই করি। আগে ছেলে আমাকে হেল্প করতো এডিটিংয়ে, কিন্তু এখন পুরোটা আমি করি। যাই হোক, ওটাই আমার কষ্ট যে আমি পরিশ্রম করছি কিন্তু আমার রান্নার ভিউ বাড়ছে না। অনেকের রান্নায় দেখি ভিউ মানে কোয়ালিটি ভালো না, প্রোনাউন্সিয়েশন ঠিক না, তাদের কত ভিউ কত সাবস্ক্রাইবার, এটাই আমার আফসোসের জায়গা যে আমার ভিউ বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না। যাই হোক, যেই টাকাটার কথা আমি বললাম, এটা আমার হাজব্যান্ড আমাকে মাসের শুরুতে সংসার খরচের জন্য দেন, এইটা সংসার খরচ বাঁচিয়ে আমি আমার শখগুলো পূরণ করি, একটু টুকটাক শাড়ি গয়না, এটা আমার ইউটিউবের টাকা নয়। যাই হোক, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, নমস্কার।